প্লাস্টার ফিনিশিং মেশিন মূলত ফিল্ড অথবা রাস্তাতে এই প্লাস্টার ফিনিশিং মেশিন দিয়ে ফ্লোরকে ফিনিশিং করা হয়। তো এখানে বিষয় হলো, এই মেশিনটি আসলে ডিজেল চালিত মেশিন, খুবই ছোট একটি মেশিন, এটি চালাতে দক্ষতা অর্জন করতে হয়। এটি একটি হলো ব্লক কোম্পানির ফিল্ড, এখানে হলো ব্লক তৈরি করা হবে। এখানে দুটি মেশিনে ফিনিশিং করা হচ্ছে। ডালাইটি যখন আপনার শেষ হয়ে যাবে তখন এই মেশিনটি অনেক সময় ধরে চালাতে হয়, আস্তে আস্তে ধীরে ধীরে ফিনিশিং করা হয়। এটা বেশিরভাগই ব্রিক ফিল্ডে বা বড় ফিল্ড জাতীয় যেইগুলো আছে সেইখানে ফ্লোর ফিনিশিং করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এটি একটি হলো ব্লক ফ্যাক্টরির ফ্লোর, এখানে হেভি ওয়েট মেশিন চলাচল করবে, হলো ব্লক তৈরি করবে, যেন সিমেন্ট দ্বিতীয়বার এই ফ্লোরের সাথে যেন না লাগে, কারণ যেহেতু হলো ব্লক তৈরি হয় সিমেন্ট বালি পাথর দিয়ে, এ কারণে এখানে একদম সিমেন্ট দিয়ে কয়েকবার রাউন্ড করে এই মেশিনের সাহায্যে ফিনিশিং করা হয়। আর এইটা দিয়ে যখন ফিনিশিং একবার করে দেওয়া হবে, তার পরবর্তীতে দেখা গেছে আর ব্লক তৈরি করলে ব্লক ফ্লোরের সাথে অ্যাডজাস্ট হবে না বা আটকিয়ে যাবে না, তখন ফকলিপ দিয়ে উঠাতে সহজ হয়। এই মেশিনে আসলে খুবই কার্যকরী একটি মেশিন, প্লাস্টার ফিনিশিং মেশিন। প্লাস্টার ফিনিশিং মেশিন অনেক রকম হয়ে থাকে, দেয়াল প্লাস্টার মেশিন ফিনিশিং মেশিন আছে, ছাদ প্লাস্টার ফিনিশিং মেশিন আছে। আধুনিক সময় মেশিনের সাহায্যে সব কিছুই করা হয়। তো প্লাস্টার ফিনিশিং মেশিন এগুলো রাস্তায় ফ্লোর আঙ্গিনায় ব্যবহার করা হয় ফিনিশিং করার জন্য। আপনি চাইলে আপনার বাড়িতে ফ্লোরে ফিনিশিং করতে পারেন। প্লাস্টার ফিনিশিং মেশিন সাধারণত ডিজেল ও হাইড্রোলিক চালিত মেশিন, কারণ এখানে যে ফ্যানগুলো আছে সেগুলো উঠানামা করার জন্য একটি ছোট একটি জগ আছে, ওই জগ দিয়ে উঠানামার জন্য সেখানে হাইড্রোলিক দিতে হয়। তো মেশিনটি আসলে খুবই ভালো। আপনারা দেখছেন কিভাবে হাইড্রোলিক ও ডিজেল চালিত প্লাস্টার ফিনিশিং মেশিন কিভাবে কাজ করে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন শকিন হাউস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, তাহলে পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নোটিফিকেশন অন করে দিবেন।